ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম। আমাদের পরবর্তী ক্লাস পার্ট 11। আজকে আমরা স্বরবর্ণ এ এবং ঐ এই দুটো স্বর নিয়ে কথা বলবো। স্বরবর্ণ দিয়ে শব্দ তৈরি করব এবং কিছু বাক্য তৈরি করব। আজকের পার্টে সামান্য কিছু শব্দ দেখানো হবে, তোমরা ভাষায় আরও কিছু তৈরি করবে। আমাদের বাংলা বই আজকের পাঠ আমাদের এ এবং ওই আজকের পাঠে আমরা কি কি করব। এ দিয়ে পাঁচটি করে শব্দ তৈরি করব, ওই দিয়ে পাঁচটি করে শব্দ খাতায় লিখব এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করব। এগুলো খাতায় বাসায় লিখব এবং ক্লাসে আমরা দেখাবো। আজকের পাঠ এইটা, তোমাদের পাঠ্য বইয়ের 11 নম্বর পাঠ। কি দেখা যাচ্ছে? একটা লোক মেলাতে গান গাচ্ছে, হাতে তার একটা যন্ত্র, বাদ্যযন্ত্র, এবং সে মেলাতে খুব আনন্দ করে মনের খুশি দিয়ে গান গাচ্ছে। এবং পিছন থেকে দেখা যাচ্ছে একটা হাতি খেলা দেখাচ্ছে, একটা মেয়ে খেলা দেখছে, একটা বেলুন উড়ছে। তারপর পরের ছবিতে কি দেখা যাচ্ছে? এখানে লেখা একতারা বাজে, লোকটা একতারা বাজাচ্ছিল, এটার নাম একতারা। পরের ছবিতে যে লোকটার পিছন দিকে যে খেলাটা হচ্ছিল সেখানে আজকে এই ছবিতে দেখা যাচ্ছে মেয়েটা খেলা দেখছে এবং লোকটা পিছন দিকে গান গাচ্ছে, ঐরাবত সাজে। হাতির নাম, অন্য নাম ঐরাবত। তাহলে আমরা কী কী শব্দ পেলাম? এক পেলাম, এ দিয়ে একতারা পেলাম, এ দিয়ে ঐরাবত পেলাম, ওই দিয়ে। এখন আমরা এ কীভাবে লিখতে হয়, এখানে লেখা আছে এ এভাবে লিখতে হয়। এখানে লেখা আছে কাঠ পেন্সিল দিয়ে তোমরা উপরে লিখবে এবং এ খালি করে লিখবে এবং আবার মিটিয়ে দিবে। ওই কীভাবে লিখতে হয়, এখানে লেখা আছে এবং তোমরা খালি করে এভাবে লিখবে। চলো পাঠটা একটু আর একটু বিস্তারিতভাবে দেখি। কিছু শব্দ দেখব আমরা, কিছু বাক্য দেখব। বন্ধুরা, আজকে আমরা পাঠ 11 এ এবং ওই এই দুটো স্বরবর্ণ নিয়ে শব্দ তৈরি করব এবং বাক্য তৈরি করব। এ দিয়ে কিছু শব্দ আমরা শিখব এখন। এ দিয়ে এক হয়। চলো এখন কিছু শব্দ দেখি। এটা প্রথমটা হলো এক, আর একটা একটা জিনিস চিন্তা করে এটা কি? একতারা। এক এবং একতারা, একতারা হলো একটা বাদ্যযন্ত্র। একতারা এক। তারপর দুইটা ছবি আছে, একতা এবং 11। তাহলে দেখা যাচ্ছে এ দিয়ে একতা হয় এবং এ দিয়ে 11 হয়। আবার দেখি কি কি পেলাম আমরা। একতারা, একতা, 11। এ, এটার উচ্চারণ এ। এ, এ, দেখো কিভাবে লিখতে হয় এ। এ দিয়ে বেশি শব্দ এখানে দেওয়া নাই, তোমরা আরো নিজেরা তৈরি করো। এতক্ষণ আমরা এ শিখলাম, এ দিয়ে কিছু শব্দ দেখলাম, বাক্য দেখলাম। এখন ওই দিয়ে আমরা কিছু শব্দ দেখব, বাক্য তৈরি করব।
মেলায় হাতি দেখা যাচ্ছে। ঐরাবত সাজে, ঐরাবত, ঐ। ঐ দিয়ে ঐরাবত হয়। তারপর কয়েকজন লোক গান বাজনা করছে। ঐ কোতানে বাজে, ঐ কোতানে, ঐ। ঐ দিয়ে ঐ কোতান হয়। চলো এখন কিছু শব্দ দেখি। ঐরাবত, ঐতিহাসিক, ঐরাবত, ঐতিহাসিক, ঐ। এখানে দুইটা শব্দ ছিল, আরো তোমরা তৈরি করবে। ঐ, ঐ। দেখো এখন ঐ কবে লিখতে হয়। সোনামণিরা আজকে এই পর্যন্ত, পরে ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সোনামণিরা। এই পাঠে কিন্তু আমরা এ এবং ওই দিয়ে শব্দ কিছু দেখলাম, বাক্য কিছু দেখলাম, কিন্তু এখানে বেশি শব্দ দেওয়া নাই। তোমরা নিজেরা চেষ্টা করো এবং বাড়ির কাজ দেখো কী আছে। আজকের বর্ণগুলো দিয়ে আরও শব্দ ও কিছু বাক্য তৈরি করো। ধন্যবাদ, ভালো থাকো।